শিক্ষার্থীবৃন্দ, পঞ্চম শ্রেণীর বায়বী ক্লাসে আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি প্রত্যেকেই ভালো আছো। প্রত্যেকের শুভকামনায় আমি মুস্তাকিমা ম্যাডাম ক্লাস শুরু করছি। আমি গতদিন তোমাদেরকে কি পড়িয়েছিলাম আশা করি প্রত্যেকের মনে আছে, তাই তো? তারপরেও তুমি বাসায় কতটুকু পড়েছো সেটা জানার জন্য একটু প্রশ্ন জিজ্ঞাসা করছি। আচ্ছা বলো তো, আমি বলেছিলাম গতদিন লালবাগ কেল্লা সম্পর্কে, তাই তো? লালবাগ কেল্লা সম্পূর্ণ কিসের তৈরি? বাহ, তোমার উত্তর সঠিক হয়েছে। লালবাগ কেল্লা সম্পূর্ণ মাটির তৈরি, তাই তো? আর একটা বলো তো, সোনারগাঁও থেকেও আমি পড়িয়েছিলাম, সোনারগাঁও কত সালে লোকশিল্প জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত হয়? গুড, 1975 সালে। আচ্ছা, কে করেছিলেন? বাহ, শিল্পাচার্য জয়নুল আবেদী, তাই তো? আচ্ছা, তাহলে আজকে আমরা কি পড়ব বুঝতেই পারছ, তার পরের পার্ট, তাই তো? অর্থাৎ পার্ট 4। এখন তোমাকে এই ক্লাসটা করার জন্য যে সকল উপকরণগুলো সাথে রাখতে হবে তা হচ্ছে খাতা, কলম, সিট এবং তোমার পাঠ্য বই। তোমার পাঠ্য বইয়ের 28 নং পৃষ্ঠা বের করো। আজকে আমরা পড়ব আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল, তাই তো? এই আহসান মঞ্জিল তুমি এই পাশের চিত্রে দেখতে পাচ্ছ, তোমার বইয়েও আছে আহসান মঞ্জিলের একটা চিত্র, তাই তো? এটা কিন্তু একটা জাদুঘর হিসেবে খ্যাত। এটা কোথায় অবস্থিত? এই আহসান মঞ্জিল অবস্থিত বুড়িগঙ্গা নদীর তীরে, ঢাকায় বুড়িগঙ্গা নদীর তীরে। কি বললাম, কোথায় অবস্থিত? গুড, ঢাকায় বুড়িগঙ্গা নদীর তীরে, তাই তো? এখন প্রশ্ন হচ্ছে এই আহসান মঞ্জিল কোন আমলের নিদর্শন? আহসান মঞ্জিল হচ্ছে কোন আমলের? মোঘল আমলের, মোঘল আমলের নিদর্শন, তাই তো? আহসান মঞ্জিল নির্মাণ করেছিলেন কে? জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ। কি বললাম, আহসান মঞ্জিল নির্মাণ করেছিলেন জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ, তাই তো? গুড। এবার আমায় বলতো, এটা কোন শতকে তার পুত্র ফরাসিদের কাছে বিক্রি করে দেয়? গুড, 1800 শতকে, তাই তো? আচ্ছা, এই প্রাসাদটা, এই প্রাসাদ তুল্য ভবনটা কিন্তু ব্যবহার হতো বাংলার নবাবদের কিসের জন্য? রাজপ্রাসাদের জন্য। অর্থাৎ বাংলার নবাবদের রাজপ্রাসাদ হিসেবে আহসান মঞ্জিল ব্যবহার করা হতো, তাই তো? এখন একটা শাল চলে আসে, সেই শালটা হচ্ছে 1888 সাল। এই 1888 সাল, এই শালটা গুরুত্বপূর্ণ কারণ এ সময় একটা ঘূর্ণিঝড় হয়েছিল, ঠিক আছে? এ সময় একটা কি হয়েছিল? ঘূর্ণিঝড় হয়েছিল, ঘূর্ণিঝড় হয়েছিল, তখন এই আহসান মঞ্জিল অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়। আবার আরেকটা শাল চলে আসে, সেটা হচ্ছে 1857 সাল। এই 1857 সালে কি হয়েছিল? ভূমিকম্প হয়েছিল, 1858 সালে ভূমিকম্প হয়েছিল। তাহলে আমরা দুইটা সাল পেলাম, একটা হচ্ছে 1888 সাল, আর একটা হচ্ছে 1897 সাল। 1888 সালে কি হয়েছিল? ঘূর্ণিঝড় হয়েছিল, যাতে আহসান মঞ্জিল অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর 1897 সালে কি হয়েছিল? ভূমিকম্প হয়েছিল, যাতে আহসান মঞ্জিলের কিছু অংশ বা ভবনের কিছু অংশ কি হয়েছিল? ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন তোমায় জানতে হবে আহসান মঞ্জিলে কি কি আছে। আহসান মঞ্জিলে অনেক কিছুই আছে, বলো তো কি আছে? হ্যাঁ, আহসান মঞ্জিলে যেগুলো আছে সেগুলো হচ্ছে রংমহল, দরবার ঘর, জলসাঘর, লম্বা বারান্দা ইত্যাদি।
এগুলো হচ্ছে এই ভবনের বিশেষ বৈশিষ্ট্য, তাই তো? বলো তো কি বললাম, আসান মঞ্জিলে কি কি আছে? গুড, তোমার উত্তর সঠিক হয়েছে। তাহলে কি বললাম? রংমহল, দরবার হল, তারপরে কি বললাম? জলসাঘর, লম্বা বারান্দা ইত্যাদি। এই হলো তোমার আসান মঞ্জিল, তাই তো? এই সব কিছু মিলিয়েই তোমার আসান মঞ্জিল। এখন প্রশ্ন হচ্ছে, আসান মঞ্জিল থেকে বড় প্রশ্ন যদি হয় কেমন ধরনের হতে পারে? বড় প্রশ্ন যদি হয় তাহলে এমন হবে যে আসান মঞ্জিল সম্পর্কে পাঁচটি বাক্য লিখো। তাহলে প্রশ্নটা হচ্ছে, প্রশ্নটা কি? আসান মঞ্জিল, আসান মঞ্জিল সম্পর্কে কি লিখো? আসান মঞ্জিল সম্পর্কে কয়েকটি বাক্য কি করো? লিখো। আসান মঞ্জিল সম্পর্কে কয়েকটি বাক্য লিখো। তোমাকে কমপক্ষে কয়টা দিতে হবে? পাঁচটা। আসান মঞ্জিল সম্পর্কে তোমাকে কমপক্ষে কিন্তু পাঁচটা বাক্য কি করতে হবে? লিখতে হবে, তাই তো? তাহলে প্রথমে যে বাক্যটা তুমি লিখবে বা তুমি যে শুরু করবে, তখন তোমাকে বলতে হবে আসান মঞ্জিল সম্পর্কে নিচে কয়েকটি বাক্য তুলে ধরা হলো। ঠিক আছে, পাঁচ মার্কের কোশ্চিন। এক নাম্বার, এক নাম্বারে তুমি দিতে পারো কি যে আসান মঞ্জিল বাংলার নবাবদের কি ছিল? রাজপ্রাসাদ ছিল। তাহলে আসান মঞ্জিল কাদের রাজপ্রাসাদ ছিল? বাংলার নবাবদের কি ছিল? বাংলার নবাবদের রাজপ্রাসাদ ছিল, রাজপ্রাসাদ ছিল, তাই তো? আচ্ছা, তাহলে এক নাম্বার পয়েন্টে আমরা কি পেলাম? এক নাম্বার পয়েন্টে আমরা পেলাম আসান মঞ্জিল বাংলার নবাবদের কি ছিল? রাজপ্রাসাদ ছিল, তাই তো? এবার তুমি চলে আসো দুই নাম্বার পয়েন্টে। দুই নাম্বার পয়েন্টে এ সম্পর্কে তুমি কি বলবে? এটা তুমি দিতে পারো যে শেখ এনায়েতুল্লাহ এই ভবনটি নির্মাণ করেন। তাহলে দুই নাম্বার পয়েন্টে তুমি দিলে শেখ এনায়েতুল্লাহ কি করেন? শেখ এনায়েতুল্লাহ প্রাসাদটি নির্মাণ করেন, তাই তো? শেখ এনায়েতুল্লাহ প্রাসাদটি নির্মাণ করেন। তাহলে দুই নাম্বার পয়েন্ট আমরা কি পেলাম বলো তো? গুড, দুই নাম্বার পয়েন্ট তোমার সুন্দর হয়েছে। শেখ এনায়েতুল্লাহ প্রাসাদটি নির্মাণ করেন, তাই তো? এক নাম্বার পয়েন্ট কি লিখেছিলাম, কি পেয়েছিলাম আমরা? গুড, এখানে কিন্তু এক নাম্বার পয়েন্টটা আমি পরিপূর্ণ করে দিইনি, শুধু ক্লুটা লিখেছি কি যে আসান মঞ্জিল বাংলার নবাবদের রাজপ্রাসাদ ছিল। এবার তাহলে আমরা শিখব তিন নাম্বার। তিন নাম্বার পয়েন্টে তুমি কি দিবে? তিন নাম্বার পয়েন্টে তুমি দিতে পারো যে আসান মঞ্জিল একটি উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন, একটি উল্লেখযোগ্য কি? একটি উল্লেখযোগ্য স্থাপত্য কি নিদর্শন। আসান মঞ্জিল একটি উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন, অর্থাৎ এই আসান মঞ্জিলটা দেখার মতোই কিন্তু একটা উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন, তাই তো? বলো তো আমি তিন নাম্বার পয়েন্ট কি বললাম? গুড, সুন্দর হয়েছে। হ্যাঁ, এবার তুমি চলে আসো চারে। চারে তুমি দিতে পারো যে এখানে যে সকল জিনিস বা বৈশিষ্ট্যগুলো আছে, কি আছে? তোমাকে আমি আগেই বলেছিলাম যে এখানে আছে দরবার হল, দরবার হল, আর কি আছে? রং মহল, আর কি আছে? জলসা ঘর, তাই তো? জলসা ঘর কি আছে? জলসা ঘর আছে। এরভাবে তুমি যে সকল জিনিসগুলো আছে সেটা দিয়ে কিন্তু একটা লাইন লিখতে পারো। তাহলে আমরা চার নাম্বার পয়েন্টটা পেলাম যে এখানে দরবার হল, রংমহল,
জলসাঘর ইত্যাদি আছে। বলো তো চার নাম্বার পয়েন্ট আমি কি বললাম? গুড, চার নাম্বার পয়েন্ট তোমার সুন্দর হয়েছে। এবার তাহলে তুমি চলে আসো সর্বশেষ পয়েন্টে। সর্বশেষ পয়েন্টে তুমি দিতে পারো যে বাংলাদেশ সরকার এর তত্ত্বাবধানের দায়িত্ব কখন নেন। তাহলে তুমি বলবে যে 1985 সালে কি করে, 1985 সালে সরকার কি করে এর তত্ত্বাবধানের, এর তত্ত্বাবধানে সরকার এর তত্ত্বাবধানের দায়িত্ব নেন, এর তত্ত্বাবধানের কি নেন, দায়িত্ব নেন। এভাবে তুমি সুন্দরভাবে কিন্তু লাইনটা কমপ্লিট করে দিতে পারো। তাহলে বলো তো আমি পাঁচ নাম্বার পয়েন্ট কি লিখলাম? হ্যাঁ, পাঁচ নাম্বার পয়েন্ট আমি লিখেছি 1985 সালে সরকার এর তত্ত্বাবধানের কি নেন, দায়িত্ব নেন, তাই তো? তাহলে এখন তোমাকে কি করতে হবে, একটা লাস্ট ফিনিশিং দিতে হবে। বলো তো পাঁচ নাম্বার পয়েন্ট কি বললাম? গুড, পাঁচ নাম্বার পয়েন্ট ভালো হয়েছে। এবার হয়তো তুমি লাস্ট ফিনিশিং হিসেবে দিয়ে দিবে যে সুতরাং উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায় আসান মঞ্জিল প্রাচীন বাংলার অনেক গুরুত্বপূর্ণ ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। এভাবে তুমি সুন্দর করে কিন্তু একটা কি দিতে পারো, পয়েন্ট দিতে পারো বা একটা লাইন লিখে দিতে পারো। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম? আজকের ক্লাসে আমরা আহসান মঞ্জিল সম্পর্কে অনেক কিছু শিখলাম, যে এটি কোন আমলের নিদর্শন, কোন নদীর তীরে এটি অবস্থিত, আর কি শিখলাম এটি কে নির্মাণ করেন, আর কি শিখলাম এটি কি হিসেবে পূর্বে ব্যবহার করা হতো, কখন এটি ক্ষতিগ্রস্ত হয়, কে এর তত্ত্বাবধানের দায়িত্ব নেন, কত সালে নেন, এই বিষয়গুলো সবই আমরা জানতে পারলাম। আর কি জানতে পারলাম, যে আহসান মঞ্জিল সম্পর্কে কয়েকটা বাক্য জানতে পারলাম। হ্যাঁ, আহসান মঞ্জিল সম্পর্কে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে গুরুত্ব নিয়ে পড়তে হবে এবং এই জিনিসটাই তোমাকে কি করতে হবে, হোমওয়ার্ক করে গ্রুপে খাতা পোস্ট করতে হবে। এই আহসান মঞ্জিল সম্পর্কে কয়েকটি বাক্য লিখো, সুন্দর করে খাতায় লিখবে, খাতায় লেখা শেষ হলে গ্রুপে ছবি তুলে গ্রুপে খাতা পোস্ট করে দিবে এবং হাতে লেখা অবশ্যই সুন্দর হতে হবে, উপরে নং প্রশ্নের উত্তর দিয়ে শুরু করবে আর নিচে অবশ্যই একটা কি দিতে হবে, লাস্ট ফিনিশিং দিতে হবে, তাহলেই কিন্তু প্রশ্নের মানটা কি থাকে, বজায় থাকে, তাই তো? আশা করি আজকের ক্লাসে অর্থাৎ তৃতীয় অধ্যায়ের এই ই নিয়ে কি বলছার নাম প্রশ্নটা নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই, তাই তো? তৃতীয় অধ্যায়ের এই প্রশ্নটা নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই। প্রত্যেকের শুভকামনায় আমি আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।